কিভাবে সেলিব্রেশন করতে হবে? প্রতি বছরই আসেন? মানে আজকের থেকে কি কিসের সূচনা হলো, মানে আপনারা তো জানেন আপনারা দেবীর আগমন তো আশা হয় না। এবছর ফার্স্ট এসেছি কারণ এবার আমরা নতুন কলেজে ফার্স্ট ইয়ার, তো তার জন্য এবছর ফার্স্ট প্রোগ্রামও করছি ফার্স্ট। কিরকম লাগছে এই মহালয়ার থেকে? ভালো লাগছে। আমরা কি সবাই বন্ধু বান্ধবরা এসছো? বন্ধু বান্ধব হ্যাঁ সব সব মিলে এসেছে। এই প্রথমবারই এইখানে সেলিব্রেট করা মহালয়া? প্রথমবার এখানে প্রথমবার এসেছি আমি, এর আগে আর কখনো আসি। ভালো লাগছে আমাদের ফার্স্ট ইয়ার এই বছর, তো প্রোগ্রামটা প্রতি বছর হয় না, মনে হয় না হয়, তো আমরা এবার ফার্স্ট এসেছি, ফার্স্টই পেয়েছি, খুবই ভালো লাগছে। মহালয়া সেলিব্রেশনটা কি এইখানে প্রথম নাকি বাড়ি ঘরে যে কিভাবে করো? এখানে মানে পুরোপুরি বাড়ি ঘরের মতো মতোই হয় বলতে গেলে। এই সকাল থেকে উঠে করে শুরু করে সবাই নতুন করে একবার সাজ, একবার সুন্দর করে সেজে গুজে আসে, প্রোগ্রামটা করে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা আসার চেষ্টা করি, আমাদের মধ্যে ফোনাফোনি হয় যতটুকু সম্ভব, কিন্তু আজকের দিনটা স্পেশালি কারণ আমরা অনেকদিন পরে একসাথে হয়েছি। কেন আজকে স্পেশালি? স্পেশালটা তো আমি এবার পার প্রয়োজন হয় না আমি মনে করি, কিন্তু আমাদের এনজয়ের জন্য জাস্ট একটা অজুহাত দরকার, সেটাই আর কি। একসাথে বেরোলেন এত লোক, কি আপনার কি মানে কি বলবেন? আজকে মহালয়ার দিন, এটা ঐতিহ্য একটা ত্রিপুরার যে সবাই মহালয়ার দিন কলেজ মাঠে, এমপি কলেজ মাঠে সবাই আসে, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। আর উনি এই কলেজেরই স্টুডেন্ট, তো আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে স্টুডি রোজই হাঁটেন, কিন্তু আজকে আমরাও এলাম কারণ সবাই এই মিলন যজ্ঞ হিসেবে আমরাও সামিল হতে পারি, হাঁটতে পারি, সবাই দেখছি সবাই হাঁটছে, প্রতি বছরই আসেন? না আমার প্রতি বছর আসা হয় না, আমার এবার প্রথম বছর। আর যারা এখানে লোকাল আছেন, আমার যখন হাজবেন্ড প্রতি বছরই আসেন, তা আমার এটা প্রথম বছর, আমার মেয়েরও প্রথম বছর, খুব ভালো লাগছে, ভালো একটা অভিজ্ঞতা। প্রতি বছরই কি আসেন এরকম? আসি, এবার এই সাইডে আসি হলো প্রথমবার, অন্যবার এই সাইডে আসি। কিরকম লাগছে? খুব ভালো, প্রচুর লোক, অনেকটা শিলংয়ের ফিলিংস আসছে। আমাদের জন্য স্পেশাল, আমরা ছোটোবেলা থেকেই আমরা এই দিনের জন্য একটা বহুত একটা মানে এক্সাইটমেন্ট থাকতো, সকালবেলা ভোরবেলা উঠবো, সবাই হাঁটবে যাবে, এটি এই এই দিনটা আমাদের সবসময় স্পেশাল ছিল। আর আমি আমরা মানে আমাদের যে নেক্সট জেনারেশনটাও যাতে এই জিনিসটা ফিল করে, তাই আমরা এটা গটিয়ে নিয়ে চলে যাচ্ছি। কীরকম লাগে মানে? খুব ভালো লাগে, খুব ভালো, সবাই একসঙ্গে চলাচল করছে, সবাই হাঁটছে, একটা মানে আমরা কিন্তু সবসময় মর্নিং ওয়াক করি না, কিন্তু তারপরেও আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে, এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল।